নমস্কার নজরে পশ্চিমবঙ্গ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন। আজ আদালতে পেশ করা হয়েছিল তদানীন্তন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি নিজেকে একদিকে নির্দোষ বলে দাবি করলেন এবং আদালতের মধ্যে তিনি সরাসরি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তিনি বলছেন যে এসএসসি নিয়োগের রিপোর্ট যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এক্ষেত্রে না বললেই নয়, যেক্ষেত্রে বিভিন্ন বিভাগের যে সমস্ত সচিবরা রয়েছেন তারা কিন্তু রিপোর্ট পেশ করেন মুখ্য সচিবকে এবং মুখ্য সচিব রিপোর্ট পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেহেতু এসএসসি নিয়োগের যে রিপোর্ট তা পেশ হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না এই রাজ্যে বছরের পর বছর চাকরি চুরি যাচ্ছে? এই প্রথম পার্থ চট্টোপাধ্যায় মুখ খুললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাম নিলেন সরাসরি। চুরি যাওয়া চাকরি কেনা বেচার যে হাট বসেছে এই রাজ্য জুড়ে, সেখানে যারা চাকরি কিনেছিলেন, যারা চাকরি কিনেছিলেন চারজন ভুয়ো শিক্ষক অর্থাৎ সেচ বেঞ্চির ছেলে যারা, তারা চাকরি করছিলেন 2014 থেকে 2020 সাল পর্যন্ত লাগাতার 6 বছর যারা চাকরি করেছেন, এবং তাদেরকে সিবিআই কর্তারা কিন্তু সাক্ষী হিসেবে পেশ করেছিলেন আদালতে তাদের, এবং আদালতে যাওয়ার পর তাদের এই চারজনের বক্তব্যে কিন্তু মারাত্মক অসঙ্গতি দেখে আলিপুর আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিলেন এবং আজ তাদের প্রেসিডেন্সি সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু এবার বড় বড় রাঘব বোয়ালের আরও তথ্য সন্ধান পাওয়া যাবে ওই চারজনের কাছ থেকে। মুর্শিদাবাদের এই চারজন নকল শিক্ষক যারা মোটা রকমের টাকা পয়সা দিয়ে তারা চাকরি চুরি করেছিলেন অর্থাৎ চাকরি কিনেছিলেন, সাইবল হোসেন, সীমার হোসেন, জাহির উদ্দিন শেখ এবং সৌগত মণ্ডল, তাদের চারজনকে কিন্তু গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়। এবার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি জেরা করা হতে পারে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হবেই বা না কেন? কেন করা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? অন্যায় যে করে আর অন্যায় যে সয়, যেখানে আমাদের ভারতবর্ষের নিয়ম এবং সাংবিধানিক রুলস, যদি চোরা চালানকারী সেটা যে কিনছে এবং বিক্রি করছে, যদি সোনা পাচার হয় এবং সেই সোনা পাচার দু নম্বরই সোনা, যদি স্মাগলিংয়ের সোনা হয় সেখানে যদি পাচারকারী হয় যে কিনছে এবং বিক্রি করছে, দুজনকেই কিন্তু আসামি এবং দুজনকেই গ্রেপ্তার করা হয়। আবার দেখা যায় যারা ড্রাগস গাঁজা চৌরস যারা পাচার করছে বা কেনাবেচা করছে তারাও কিন্তু অপরাধমূলক কাজে জড়িত থাকার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাহলে চাকরি চুরি করে সেই চাকরি চুরিকে কেনাবেচার এই যে হাট বসেছে পশ্চিমবঙ্গে, এই যে মগের মুল্লুক তৈরি হচ্ছে এই পশ্চিমবঙ্গটা, সেখানে যারা বিক্রি করেছে চাকরিগুলোকে চুরি করে নিয়েছে, যাদের হকের চাকরি তাদের কাছ থেকে চাকরিকে বলপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ আসল যোগ্য চাকরি প্রার্থী যারা তাদেরকে চাকরি দেওয়া হয় না এবং সেই চাকরিকে যখন বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি যারা করেছে সেই সমস্ত নেতা মন্ত্রী যারা যারা এই রাজ্যের শিক্ষামন্ত্রী তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তারপর মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, তারপর তৃণমূলের লুলুপুলু পঞ্চু নেতা আছে, বড় নেতা হয়ে গেছে, হেভিওয়েট পার্সন হয়ে গেছেন কুন্তর ঘোষ, তারপর মণ্ডল, একাধিক জন জেলে ভাত খাচ্ছে। তো এবার চাকরি যারা কিনেছে সেই চাকরি চুরির জিনিস যারা কিনেছে সেই চাকরি কিনেছে তাদেরকে তো জেলে পাঠানোর কথা ছিল। তাই কলকাতা হাইকোর্টের বিচক্ষণ বিচারপতি বাহুবলী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু অনেকদিন আগেই বুঝতে পেরেছিলেন আর সঠিকভাবেই তিনি এগিয়ে যাচ্ছিলেন, কারণ সংবিধানটাকে রক্ষা করার দায়িত্ব তিনি নিয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন। তিনি যখন 32,000 চাকরি প্রার্থী যারা নকল ভুয়ো চাকরি প্রার্থী রয়েছে তাদের 32,000 চাকরি বাতিল করে দিচ্ছিলেন, মুখ্যমন্ত্রী সর্বপ্রথম মরিয়া হয়ে উঠেছিলেন, কত হুঙ্কার ঝেড়েছিলেন যে তাদের বউ বাচ্চা রয়েছে, তাদের বাড়ির লোকজন রয়েছে, তারা খাবে কি, তাদের চাকরি এইভাবে বরখাস্ত করা যেতে পারে না, অতি দরদ। এই যে অতি দরদ, তার কারণ হলো এই যে পার্থ চট্টোপাধ্যায় আদালতে আজ মুখ খুলেছেন, তিনি বলছেন যে এসএসসি নিয়োগের রিপোর্ট যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু সবটুকুই জানেন, এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে তিনি মন্ত্রীর দায়িত্বে ছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু নিয়োগের কোনো দায়িত্ব তার কাছে ছিল না। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি কি এখানে ভুক্তভোগী নন? তিনি কি সুবিধাভোগী নন? অবশ্যই সুবিধাভোগী, কিন্তু তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বিরাটভাবে সুবিধা ভোগ করেছেন, আসলে তিনি সবটাই জানতেন, এমনটাই কিন্তু অভিযোগ ঘোরাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেরা করা হবে না? যেখানে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেওয়া ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন, সেক্ষেত্রেও সুপ্রিম কোর্টে বারবার সেই নির্দেশে যেন স্থগিতাদেশ ঢেকে দেওয়া ছিল। অর্থাৎ আমাদের রাজ্য যখন এই ধরনের নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেখানে বিভিন্ন আইনজীবীরা তারা কিন্তু লড়াই করেন প্রধান বিচারপতিদের নির্দেশের বিরুদ্ধে, এবং আবার হাই সুপ্রিম কোর্টেও দেখেছি সেই একই অবস্থা দেখা যায়। কপিল সিব্বল থেকে আরম্ভ করে অভিষেক মনু সিংভি থেকে আরও বেশ কিছু আইনজীবী রয়েছেন, তারা কি করেন না, টাকা পয়সার লোভে, লোভ লালসা, আর যারা চুরি করছে বেআইনি কাজ করছে তাদেরকে রক্ষা করার জন্য
উঠে পড়ে মরিয়া হন। কিন্তু আজ দেখা গেল যে যারা চাকরি কিনেছিল, চুরি করা চাকরি কিনেছিল, তাদের চারজনকেও গ্রেপ্তার করার কিন্তু এবারে নির্দেশ দিলেন এবং তাদের গ্রেপ্তার অলরেডি হয়ে গেছে, তাদের প্রেসিডেন্সি জেলে সংশোধনাগারে পাঠানো হয়েছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, কেন সিবিআই কর্তারা ওই চারজন যাদের গ্রেপ্তার করা হলো তাদেরকে সাক্ষী হিসেবে পেশ করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু বিচারপতি, যে আলিপুর আদালতের বিচারপতি, তিনি কিন্তু করেছিলেন, অর্পণ চট্টোপাধ্যায়। অর্থাৎ সিবিআই কর্তারা কি এখানে গড়িমসি করছেন? সিবিআই কর্তারা কি এখানে কোনো কম্প্রোমাইজ করছেন? সিবিআই কর্তাদের মধ্যে কোনো কম্প্রোমাইজ হচ্ছে কি? তারা কি টানাপোড়েন এখানে জারি রেখেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ নিউ ইয়র্ক থেকে একটা টুইট করেছেন, কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি, যে সিবিআই কর্তারা অকর্মণ্য, তারা কি এমন করে পড়বে, আমার কি এমন করবে, আমার নামে তো একাধিকবার অভিযোগ করেছে, আমার কিছুই করতে পারেনি, আসল সত্য ঢেকে রাখা যায় না, সিবিআইকে যে তাচ্ছিল্য করা হচ্ছে। অথচ ওই একই দিনে, আজকের দিনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাচ্ছিল্য করছেন, ওই দিন চারজনকে আদালত থেকে যে বিচারপতি তিনি স্বয়ং গ্রেপ্তার নিতে ছিল, অথচ তারা কিন্তু সাক্ষী ছিল, তাদেরকে সাক্ষী হিসেবে সিবিআই পেশ করছে কেন? তারা তো অন্যায় করেছে, চাকরি যে চুরি যাওয়া চাকরি, যে চুরি চাকরি তাকে কিনেছে তারা টাকা দিয়ে। অর্থাৎ আমাদের দেশের কি এটা নিয়ম হয়ে যাচ্ছে, যার কাছে পয়সা থাকবে সে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে যাবে, সেও কি সুপ্রিম কোর্টের বিচারপতির পদটা কিনে নেবে, নাকি হাইকোর্টের সর্বোচ্চ বিচারপতি তাদের পদগুলোকে কিনে নেবেন টাকার বিনিময়ে? এ অন্যায়। যখন চোরা চালান হচ্ছে, সেখানে যদি দু নম্বরইভাবে পাচার হয়, গাঁজা চৌরস পাচার হচ্ছে, সেই সব জিনিসগুলো যারা কিনছে বিক্রি করছে উভয় কিন্তু সমান অপরাধী, উভয়েরই জেলবন্দী অবস্থা হয়ে যায়। আবার যারা দেখা যায় যে বেআইনিভাবে গোল্ড সোনা পাচার করছে, কিনছে এবং বিক্রি করছে, তারাও কিন্তু সাজা পায়, উভয় পক্ষই সাজা পায়। তাহলে এখানে চাকরি যে চুরি, চাকরি চুরি করে কেনা হলো বিক্রি করালো, তারা সবাই সাজা পাবে না কেন? এবং এই যে অন্যায় হচ্ছে, অন্যায়টাকে রুখে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসএসসি নিয়োগের রিপোর্ট পেশ হওয়া সত্ত্বেও তিনি কেন এখানে দৃষ্টিপাত করেন না? তাহলে তিনি সবটাই জানতেন, মুখপুজো কেন সহ্য করেছিলেন, কেন সহ্য করেছিলেন, তিনি বাঁচাচ্ছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী কি নিজে অপরাধী নয়? এখানে মুখ্যমন্ত্রী এই অন্যায়কে সহ্য করছেন, তিনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, অন্যায়কে ইন্ধন যোগিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে জেরা করার নির্দেশ কেন দেওয়া হচ্ছে না কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে? এটাও কিন্তু একটা প্রশ্ন রইল, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কেন প্রশ্ন করা হবে না, তাকে জেরা করা হবে না কেন? কারণ পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নাম নিয়েছেন, তিনি কিন্তু আদালতে নাম নিয়েছেন যে এসএসসি নিয়োগের রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। তাহলে মুখ্যমন্ত্রী সর্বোপরি এখনো পর্যন্ত তাকে হাইকোর্ট থেকে, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তাকে জেরা করা হচ্ছে না কেন, নির্দেশ দেওয়া হচ্ছে না কেন যে মুখ্যমন্ত্রীকে জেরা করুক? সেটি সিবিআই কর্তারা তারা কি করছেন, তারা এখানে কি কম্প্রোমাইজ করছেন? ইডি সিবিআই কর্তারা কি এখানে তথ্য বা তদন্তে সেইভাবে কি তারা এগিয়ে যেতে চাইছেন না? নাহলে কেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বারবার রেগে যেতেন, বর্তমান বিচারপতি অমৃতা সিনহা যিনি এই কেসে দায়িত্ব রয়েছেন তিনিও বারবার রেগে যাচ্ছেন কেন? এবং দেখা গেল আলিপুর আদালতের একজন বিচারক অর্পণ চট্টোপাধ্যায় তিনি গ্রেপ্তার করালেন চারজন শিক্ষককে, যাদের বিরুদ্ধে সিবিআই কোনো অভিযোগকারী হিসেবে নয়, তাদেরকে সাক্ষী হিসেবে পেশ করেছিলেন। অর্থাৎ সিবিআই, ইডি এবং সিবিআই কর্তারা তারা কিন্তু এই তদন্তে ধীরগামী। অথচ কেন্দ্রের পক্ষ থেকে নরেন্দ্র মোদী সরকার একবারও বলছেন না যে তদন্তকারী সংস্থাগুলি তারা যেভাবে এগিয়ে চলছে তারা কিন্তু অত্যন্ত ধীরগামীতে চলছে। এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে সাধারণ মানুষের কাছেও, যে এইভাবে চলতে থাকলে নিয়োগ দুর্নীতি তদন্ত 100 বছরেও এই তদন্ত সমাপ্ত হবে তো? এইভাবে চলতে থাকলে হবে তো? যে নিয়োগ দুর্নীতির তদন্ত কি এইভাবেই চলতে থাকবে? এখানে ধেড়ে দূর করে বলা হচ্ছে, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অ্যারেস্ট করা হচ্ছে না, আবার পার্থ চট্টোপাধ্যায়ের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসলেও নিয়োগ দুর্নীতি মামলায় কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই বা কেন জেরা করা হবে না? তিনি তো যে অন্যায় করেছিল তাদেরকে প্রশ্রয় দিচ্ছিলেন, তিনি বলেছিলেন যে যারা টাকা দিয়ে চাকরি করেছে, অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না, তাদের ঘরে বউ বাচ্চা আছে, কেন যে ছেলে মেয়েগুলো যারা আসল চাকরি প্রার্থী, যারা আসল যোগ্য চাকরি প্রার্থী, তারা শিক্ষক হওয়ার দরকার ছিল, তারা যখন রাস্তায় ভিক্ষাবৃত্তি করছে চাকরি চাই তখন শুনতে পান না, তখন আপনারা বলছেন চাকরি নাই, তাদের ঘরে বউ বাচ্চা নেই, তাদের ঘরে মা বোন নেই, তাদের ঘরে পিতামাতা নেই, তাদের দায়িত্ব নেই, তারা তো আসল চাকরিজীবী হওয়ার কথা ছিল। আর যারা এখন চাকরি করছে তারা তো নকল শিক্ষক, শেষ বেঞ্চের ছেলে সব, তারা শেষ বেঞ্চের ছেলে, শুধুমাত্র টাকার জোরে। এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলার মানুষকে কেন, সারা দেশকে একটা যেন
সারা দেশের কাছে যেন একটা নজির তৈরি করতে পারে, সেই জন্য আমি প্রত্যেকটা বিচারপতিকে বিশেষ করে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য সমস্ত বিচারপতিদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হয়ে আমি অনুরোধ করব যে আপনারা এই নিয়োগ দুর্নীতি তদন্ত যে কোনো উপায়ে দ্রুততার সহিত নিষ্পত্তি করুন এবং যাতে পুরো সিস্টেমটা যেন চেঞ্জ হয়। কারণ এখন শুধুমাত্র শিক্ষা দপ্তর নয়, প্রত্যেকটা দপ্তরে ঘুষখোর চোর চিটিংবাজ সব আধিকারিকরা রয়েছে। তাই সাধারণ মানুষ একটা যেন শিক্ষা পায় এবং সাধারণ মানুষের মনেও যেন একটা আস্থা ফিরে আসে যে কোনো আধিকারিক, সেটা পুলিশ আধিকারিক হোক কিংবা কোনো অন্যান্য দপ্তরের সরকারি আধিকারিক হোক, যারা ঘুষ চাইবে কাঠবানি খেতে চাইবে তাদের সাজা হোক একটাই, তাদের সাসপেন্ড এবং তাদের দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী যেন তারা হাজতবাস করতে পারে। অন্যথায় এই সমাজ থেকে, এই পশ্চিমবঙ্গ থেকে কখনোই এই দুর্নীতির বিলুপ্তি ঘটবে না। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ।